আর এমনই দেশ আমাদের আলেমদেরকে গালি দেয়, মুসলমানদের গালি দেয়, ঠিক না বে? ঠিক। আল্লামা শফিকে গালি দেয় এমন একজন লোক যে কুল হু আল্লাহ ঠিক মতো পড়তে পারে না। কোন দেশে আমরা বাস করছি? আল্লামা শফি সারা জীবন যে হাদিসের খেদমত করেছেন, ওই হাদিসের বই ওজনের মাথায় নেয়ার যোগ্যতা তোর হবে না, ঠিক না? ওই কিতাব তোর মাথায় দিলে তুই দাঁড়াতে পারবি না। কিভাবে এত বড় আলেমের সমালোচনা তুই করিস? আমাদের সবার ওস্তাদ ছিলেন একযোগে আল্লামা শফি গাফারাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানায় দাও। আল্লামা বাবুনগরীর কবরকে আল্লাহ জান্নাত বানাও। নূর হোসেন কাসমীর কবরকে আল্লাহ জান্নাত বানাও। এখন যারা হাটহাজারীর দায়িত্বে আছে এদের সবাইকে তুমি কবুল করে দাও। আল্লামা মামুনকে তুমি মুক্ত করে দাও। আমার হামজাকে তুমি মুক্ত করে দাও। আল্লামা কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করে দাও। জুনায়েদ আল হাবিবকে মুক্ত করে দাও। আল্লাহ আল্লামা সাখাওয়াত হুজুরকে তুমি মুক্ত করে দাও। সব আলেমের জন্য দোয়া করবেন, বরকত বাড়িয়ে দিবেন। কে আলেম মানি হলো ঈমান, ঠিক না বে? ঠিক। আলেমকে ভালোবাসলে ঈমান বাড়িয়ে দিবেন। কে আল্লাহ? আল্লাহ বাড়িয়ে দিবেন। কোন আলেম যদি ভুল করে গোপনে তার কাছে গিয়ে সময় নেবেন, ঠিক না বেটি? হুজুর এই জিনিসটা মনে হয় একটু এদিক সেদিক হয়ে গেছে, বিনয়ের সাথে পাবলিকলি না। ইউকবাদুল ইলমা বিকাবদিল উলামা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্নামাল আমবিয়া লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। কোন নবী টাকা পয়সা দিয়ে কাউকে ওয়ারিস করে না, ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কোথায় পড়বেন? মসজিদে। কোন মসজিদে? হ্যাঁ, যেখানে পাই সেখানে পড়ব, আলহামদুলিল্লাহ। এটা হলো আসল কথা। ইমাম যদি উযু ছাড়াও নামাজ পড়ায় আপনার নামাজ হয়ে যাবে, ঠিক কি না? যেমন আমেরিকার এক লোক এসে আমাকে বলছে, ইমাম স্যার কুড ইউ টেল মি আই রিড দ্য প্রেয়ার উইদাউট এবলেশন, হোয়াট শুড আই ডু? আমি নামাজ পড়ার পরে মনে হয়েছে আমার উযু নেই। আমি কীর্তন আই কিরবি তুই, তুই নিজে নামাজ পড়িল মানুষের নামাজ হয়ে গেছে, কি সুন্দর আমার ইসলাম, ঠিক না? ইমামের যদি ত্রুটিও থাকে পড়ে আপনার নামাজ কবুল করে নেবেন কে? শুধু দুই গ্রুপের মসজিদে ঢোকা যাবে না। কাদিয়ানি আছে না? নাই। কাদিয়ানের কোন মসজিদ টেকনাফে নাই, চিটাগাং একটা আছে তাও মানুষ চিনে না কাদিয়ানি কেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে, তারা বলেছে রাসূল শেষ নবী না, আমাদের সাথে কারো দুশ্মনী নাই, ঠিক কি না? কিন্তু রাসূলের সাথে যারা দুশ্মনী করবে আমরা তার বন্ধু হতে পারবো না। আবার আল্লাহর সাথে দুশ্মনী করবে আমি তার বন্ধু হতে পারবো না। আল্লাহর আলমদের সাথে দুশ্মনী করবে বন্ধুত্ব হতে পারে না। সলাত আছে যেখানে আমি যাব, রাসূলের সবচেয়ে প্রিয় আমল কি ছিল? নবীরা কবরে গিয়েও নামাজ পড়বেন, কি পড়বেন? নামাজ পড়বেন। জীবনের শেষ কথা রাহমাতাল্লিল আলামিনের উম্মতি আসসালাত, উম্মতি আসসালাত, আসসালাত ও মা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বর, ব্যথায় যেতে পারছেন না। মা এসেকে বললেন পর্দাটা সরায়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি নামাজের ইমামতি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জায়গায় আবু বকর দাঁড়াতে চাচ্ছেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামাতে সামিল হলেন, দুই চোখ বেয়ে বেয়া, চোখে পানি ঝরছে, রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন। বলছে আয়েশা রে এটা আমার আনন্দের পানি, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার সারা শরীরে পাথর মারা হয়েছে, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান্দার মোবারক ভেঙে দেওয়া হয়েছে, আমার সমস্ত চেহারাকে রক্ত দিয়ে ভরে দেওয়া হয়েছে, আজকে আমার হৃদয়ে কিং জন্মিল, আমার পরেও আমার উম্মত এইভাবে সলাৎ কায়েম করবে।
ummati as-salat as-salat ama malakat aymanukum o amar ummatera salat chhere diyo na tomader andar jara tader proti khobor rekho তুমি এমপি তোমার এলাকার লোকের প্রতি খবর রেখো তুমি চেয়ারম্যান তোমার ইউনিয়নের লোকের প্রতি খবর রেখো তুমি মেম্বার তোমার এলাকার লোকদের প্রতি খবর রেখো তুমি ব্যবসার মালিক তোমার আন্ডারে যে কর্মচারী আছে তাদের প্রতি খবর রেখো আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি টিশু কোথায় তোমার আমাদের প্রত্যেকই রাখাল রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে কথা বলে আপনার ছেলে আছে ছেলের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবেন কে ছেলেকে কম্পিউটার কিনে দিয়েছেন মোবাইল দিয়েছেন দেন আফসোস নাই কিন্তু ছেলেকে নামাজি বানাতে হবে ঠিকভাবে ঠিক ছেলেকে যাকাত দেয়া বানাতে হবে ছেলেকে দ্বীনের পণ্ডিত বানাতে হবে ছেলেকে মুমিন বানাতে হবে ঠিকভাবে ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল কি ছিল না আশি বছর বয়সে ছেলে পেয়েছেন তবুও ধৈর্য হারা হননি আমরা তো ছেলে মেয়ে না পেলে কবিরাজের কাছে যায় ভণ্ড পীরের কাছে গিয়ে কি কি আনে ঠিক না বেঠি অবশ্য টেকনাফের মানুষ ভালো দিক থেকে বাজিদ মুসলামের এখানে গিয়ে তাবিজ বাঁধে তাবিজ আনে এক ছেলে তাবিজ আনতেছে আমি বললাম কে সাই তো তাবিজ সাই ক হুজুরে নিষেধ হয়েছে কোন ঘরে না দেখাই আয় হলাম যে আয় তোর হুজুর তোর বড় হুজুর বড় তাবিজ দিন তোর দে কত দিল ইয়স তো 120 নিয়ে আয় 21 তাই বেজল হইল কি লাই লইস নি কয় ফরিকা ফাশেল লাই তাবিজ খুলে দেখি লেখছে বেশি করিয়া পড়িবে ভালো রেজাল্ট করিবে কইছে তাবিজ কোন ঘরে না দেখাইস তুইও না দেখিস নি তাবিজের ভিতরে বড়ি গলা অথবা খমরে লাগাই দিস খমরে আমি কইলাম কি রে গালি দি কয় মারি ফেলাম আনি ব্যপ্ত গিয়ে গই অথচ আমার আল্লাহ কত সুন্দর জ্ঞানের আয়াত দিয়েছেন রব্বি জিদনি এলমা বলে রব্বি জিদনি এলমা রব্বি জিদনি এলমা পরীক্ষা দিতে যাবা যুবক বিসমিল্লাহ শরীফ পড়ে আঙ্গুলে ফু দাও তোমার আঙ্গুল বন্ধ হবে না শুধু লিখতে থাকবে জ্ঞানের দুয়ার খুলে দিবেন কে আল্লাহ 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 তো বসে আছে তুমি যদি একটু ডাক দাও তিনি খুশি তিনি বলছেন এখানে একটু ডাকো আমি তোমার ডাক শুনবো মৃত্যুর পরে তোমার মন যা চাইবে আমি তোমার মুখের সামনে এনে দেব মুখেও বলতে হবে না মনেরটাই পূরণ করবেন কে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম তোমার মন যা চাইবে তা আমি হাজির করব আল্লাহু আকবার তুমি শুধু চেষ্টা করো মসজিদে যাও বাকিটা কবুল করবেন কে এক সাহাবী মসজিদে গিয়ে হাজির নতুন কালেমা পড়েছেন এখন তিনি যা সালাত জানেন না বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাত জানি না আমি কি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেটাই তোমাকে দান করে দিবে মসজিদ আছে যেখানে বরকত আছে মসজিদ নাই যেখানে বরকত নাই মাদ্রাসা আছে যেখানে কোরআন আছে আছে না আমাদের ছেলেরা কি সুন্দর কোরআন পড়ে বুঝে না অমিক্রন আসছে বলতেছে আজকে বোধহয় শেষ মাহফিল হয় কিনা বহু কষ্ট করে আমার ভাইরা এটা দিয়ে রেখেছেন যে ভাইরা কষ্ট করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন অমিক্রনের মোকাবেলা করবে একমাত্র কোরআন এর আগে যখন করোনা বাড়ল সরকার মাদ্রাসাগুলো খুলে দিল ঠিক কি না প্রথম খুলল কি হেফজখানা কি করল হেফজখানা বলল হুজুররা মরে যাবে কিন্তু জন এই ছোট ছোট গুড়া ফগল কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছে করোনা কয়ান কি এগিয়ে দেয় ইয়ান কি আইয়া দে আস্তে আস্তে করুন আদাই এরপরে মসজিদ খুলে দিল বলল তিন ফিট কয় ফিট তিন ফিট বুঝো গায়ে আর উঠছে কই কিও বাজি ক করুন না দিলে আর ধরবো তো আর কি আমি করলাম করুন কোনো বয়স চিনে না করুন চিনে কার হুকুম
আল্লাহর হুকুম তবে মসজিদে গিয়ে করোনা হয়েছে একটা নজিরও নাই ঠিক না ব্যাটি হেফাজত করেছেন কে আল্লাহ মক্কা মদিনা তারা মূর্খতাবশত বন্ধ করলো এখন মক্কা মদিনা খোলা তারা সিদ্ধান্ত নিয়েছে আর কখনো মক্কা মদিনা বন্ধ করব না মদিনা সর্বপ্রথম ঘোষণা দেয়া হলো করোনা মুক্ত শহর ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন বেশি যেখানে শান্তি বেশি মসজিদে গেলে শান্তি আছে না নাই আছে কোন দলাদলি নাই হানাহানি নাই একই পাশে আওয়ামী লীগ আছে না আছে বিএনপি আছে জামা আছে সরনাম আছে শুভরা আছে কুকুরা আছে শশিনা অটশি সেজরশি কি নাই মসজিদে কোন ঠেলাঠেলি না সবাই পাশাপাশি বসে আল্লাহ কোরআন শুনে ঠিক কি না এই কোরআন হলো এমন রহমত সবার জন্য সমান রহমত দেয় ঠিক না বেটি আমার দেশে বিভিন্ন ধর্মের ভাইদেরকে যদি আপনারা মসজিদে আসার ব্যবস্থা করে দিতেন আপনারা দেখতেন প্রতি সপ্তাহে 20 জন 25 জন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমার ইংল্যান্ডের মসজিদে আমি সিস্টেম করেছি জুমা মসজিদ বারান্দায় খ্রিস্টান মেয়েরা এক পাশে আর এক পাশে খ্রিস্টান অন্য ধর্মের ছেলে মেয়েরা বসবে এমন কোন সপ্তাহ যেত না যে সপ্তাহ দুইজন চারজন করে এসে বলতো না আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কারণ ইসলামের চেয়ে পরিষ্কার নিউজ আর কারো কাছেই মৃত্যুর পরে কি হবে কোন ধর্মের কাছেই নাই কয় আগুন দিয়ে ফুড়ি ফেলাও ফুলা দিলে তো গন্ধ হয় বেশি রোগ ছড়ায় বেশি ঠিক না ঠিক আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ পোড়া দিলে শত শত রোগের ক্ষতি হয় শত শত রোগের রোগ হয় কি হয় তেলের ক্ষতি কাঠের ক্ষতি ঠিক না ঠিক আর আমাদের ইসলাম কত সুন্দর মাটির তলে দিয়ে দাও মাটির উর্বরা শক্তি বেড়ে যায় প্রতিদিন ভারতে লাশ পোড়াতে গিয়ে খরচ হচ্ছে শত শত না হাজার কোটি টাকার উপর এই করোনাতে আর ফয়সা নাই কি দি বলবো কোন নদীর বাসায় যে দৈজাত দৈজাত বাসায় এখন মরা লাশ যদি দৈজাত আসে মাছ খেতে পারবে কথা কন মাছ খেতে পারবে পারবে মানুষের শরীর সবচেয়ে বিষাক্ত সবচেয়ে পলিউটেড ইসলাম কি সুন্দর সিস্টেম করেছে মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে এসেছি এই মাটিতে ফিরে যাব এই মাটি থেকে আবার উঠিয়ে দিবেন কে সে আল্লাহ বলছেন ফি সলাতিহিম খাশিউন নামাজে যেমন থাকো সমাজেও তেমন থাকবা নামাজে দাঁড়িয়ে আরেক ভাইকে ঠেলা দিলে নামাজ শেষ জমিনে এসে আরেকজনের জমি থেকে জমিন ঠেললে তোমার ঈমান আরেকজনের জমি নিজের নামে দখল করে নিয়েছিস তুই জাহান্নামী তোর কপালে জান্নাত না কিসের সেজদা দেস তুই সালাত তো হলো হাজিরা সারাদিন কিভাবে কাটিয়ে ছোটার হাজিরা হলো সালাত ঠিক কি না বোর সাথে বোরে পিটায় আসার আর আগ ইয়া আল্লাহ আকবর কিসের তো সালাত বউ মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না গায়ে হাত দিলি কেন তুই বোর মোহরানা দেয় না এরকম বেয়াদব আছে না অবশ্য আপনারা ভালো দেখি কে কে মোহরানা দিয়ে বিয়ে করছেন হাত তুলুন তো দেখি হায় হায় হাত কো হাত উঠাও মোহরানা না দিও নাকি কত কম হাত দেখেন হাতগুলো নামা মোহরানা দিয়ে বিয়ে করছে মোহরানা বাকি নাই কি স্বর্ণ আচ্ছা স্বর্ণ দিলেন মহারানা দেন কিন্তু মহারানা একটা ঠিক হয়তো কি বলে আপনাদের চট্টগ্রামে হয় না হকসবাজার হয় না কত মহারানা সবচেয়ে কম কত হয় বলে হ্যাঁ কত দেরহাম দশ দেরহাম আলহামদুলিল্লাহ তো দেরহাম তো নবজি বাজি তো কি বুঝাই দেন না একটিয়া দিলে কফা লাগবে
তুই দশটিয়া নাও দেখি দেখিয়েন ভিক্ষুকে উল্টা ওয়াজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটা লোহার আংটি দিয়ে হলো মোহরানা দাও বাকির কোন সিস্টেম একজন সাহাবী গরীব কিছুই নাই রাসূলের কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গরীব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বিয়ে করো তিনি বললেন নিজেই খেতে পাই না বিয়ে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বিয়ে করো ওই মেয়েটা বরকত নিয়ে আসবে কারণ আমাদের দেশে যতগুলো ফয়সালা হইয়ে বিয়ের আগে না পরে পরে সব বিয়ের পরে বুঝেন না এই মেয়েটা বরকত নিয়ে এসেছে আমাদের বাংলাদেশের মেয়েগুলো বেশি বরকত ঠিক না বা ঠিক কত কাজ করে তবু মুখে কোনো কথা নাই ঘর পরিষ্কার করে কারা খাওয়া রান্না করে কারা কাপড় ধোয় কারা বাচ্চা পালন করে কারা কিল খায় কারা এত সুন্দর হয়ে ঘরে অথচ রাসূলের দিকে তাকান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনদিন মেয়েদেরকে একলা ঘর ঝাড়ু দিতে দেননি মায়েশা বলছেন মসজিদে নববী থেকে সালাত পড়ে এসে রাসূল নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন নিজের কাপড়টা নিজে সেলাই করতেন কখনো রান্নাতে আমাদেরকে একা দেন নাই আমরা রুটি বানাতাম রাসূল বসে বসে ছাইন দিয়ে দিতেন আমরা আটার খামির করতাম রাসূল চুলায় আগুন লাগাতেন এমন কোন দিন যায় না এক আমাদেরকে ছেড়ে দিয়েছেন আবার একসাথে দুইজন খেলতাম মাশা বলতেন আমাকে নিয়ে চাঁদনি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দৌড় দিতেন এখন আয় যদি বলই দৌড়ায় মানছে কেব তারেক মনার ফল হই দিয়ে বল বলই দৌড়ে হাদিস তো জানা না গোরার ডিম জানার চেষ্টাও করে না মা সাফিয়া বলতেন আমি রাতে হাঁটা পছন্দ করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার হাতে ধরে আমাকে কখনো কখনো উটের উপর উঠাতেন উটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন কল্পনা করে সারা বিশ্বের রহমত শুধু দুনিয়ার না দুনিয়া আখেরা ইহকাল পরকালের সব কালের রহমত তিনি একজন মহিলা উটের রশি ধরে টানছেন কি নবীর উম্মত আমরা আল্লাহু আকবার একদিন রাতে বের হলেন বুখারীর হাদিস কয়েকজন সাহাবী দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাকলেন আগে সালাম দিলেন শুনো আমার সাথে কে আছে জানো নাকি সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল আমরা কিছু মনে করি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা মনে করো নাই কিন্তু শয়তান তোমাদের মনে যেন কোনো খারাপ চিন্তা ঢুকাতে না পারে মনগুলো পরিষ্কার করে দিচ্ছি আমার সাথে যিনি হাঁটছেন ইনি হলেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আমরা মানুষের মনে কোনো সন্দেহ রাখবো না ঠিক তবে ঠিক আপনাকে এরকম সন্দেহ যদি কেউ দেখে যেমন একজন ইমামের ব্যাপারে আমাকে কিছু লোক প্রশ্ন করল হুজুর আমাদের ইমাম মেয়েদের সাথে টাঙ্কি মারে আমলে এত বড় টাঙ্কি খারে মারে দেয় কয় না ওই যে স্কুলে মেয়ে আসে মেয়েদের সাথে হতা হয় তো কি ইয়ে কথা হইল ইমামরে ডাকলাম আমি এই তুগুলো মেয়ের সাথে কথা কচ্ছে দিকে মাহফিলে বলছে হুজুর আমার ভাগ্নি তো তুই এটা ক্লিয়ার করে দিলি নাকি তুই এটা ক্লিয়ার করতি ঠিক কি না তাহলে তো মনে সন্দেহ থাকত সন্দেহ মুক্ত কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু যাতে মানুষ কোন রকমের ষড়যন্ত্রে কোন রকমের দ্বিধা দ্বন্দ্বে না পড়ে ঠিক না ঠিক ইসলাম আছে যেখানে শান্তি আছে সালাত আছে যেখানে শান্তি বেশি সালাত বেশি যে মাসে খাওয়া বেশি কোন মাস বেশি না হয় রমজানে খাওয়া শুরু করলাম 1991 আমি আছি ইংল্যান্ডের ইমাম আছে পাকিস্তানের ইমাম আছে রাশিয়ার আছে আরবের ইমাম আছে 15 জন ইমাম হাইতি বই হঠাৎ করে শব্দ ইয়ে ঠিস করি এলাম কি হইয়ে পাকিস্তানি কয় আর রশি চলে গিয়ে হাই ডোন্ট ট্রিপ মোর ম্যান আর নহাস ভাই ইয়ে তো বহুত মজাদার হ্যায় না সিরফ মজাহি লাগতা হ্যায় আরে উল্লু কা পট্টা খাও এটা হলো রমজানের মজা ঠিক না বেঠি কত ইফতারি খাই সব হজম হয়ে যায় কারণ সেজদা দেই কাকে সারা মা যদি এরকম নামাজ পড়তেন আমাদের ঘরগুলো খাওয়া দাওয়ায় ভরে যেত
কোন রকমের অসুখ আমাদের ঘরে থাকতো এখনো সালাতে দাঁড়ান অসুখ দূর করে দিবেন কে আজকে আমার আমেরিকার কি বন্ধু এই কক্সবাজার আমার সাথে দেখা করলো আমেরিকাতে আমার খাদে ম্যানহাটনে ওর বাসা মোরশেদ ও আমাকে বলল গত 3 সপ্তাহ আগে ফোনে কথা হলো বলছে আমার ফ্যামিলির সবার অমিক্রন ওর দুইটা বাচ্চা সুমাইতা আর আরাফ আমার ছাত্র ছাত্রী দুটো ছোট ছোট সবার অমিক্রন হয়েছে তো বললাম এখন কেমন আছো তুমি হাউ ইজ ইওর হেলথ বলছে ইয়া আই গেট রিড অফ ইট আমি এটা থেকে মুক্ত হয়েছি কেমনে বলছে অমিক্রন শুরু হয়েছে নামাজ শুরু করছি আমিও শুরু করছি আমার বিবিও আছে আমার বাচ্চা দুইটাও তিন দিন বেশি করে নামাজ পড়লাম ফরজ তো পড়লামই যখনই সুযোগ পেয়েছি না ফল পড়েছি আল্লাহ পুরো ঘরকে তিন দিনের মধ্যে রোগ মুক্ত করে দিয়েছে কি নিয়ামত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদনিয়া বেলাল রাহনি বিসসালাত ও বেলাল আযান দাও সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও সালাত আছে যেখানে শান্তি আছে মসজিদ মুখী হন মা চুয়াক্তে নামাজ আর ছেড়ে দেব না রাজি আছি তো সালাতের সাথেই যাকাতের সম্পর্ক হলো যাকাতে ফায়দুন যাকাত দেওয়ার আপনি ক্ষমতা নাই আপনি যাকাতের কর্মী হন এক ঘরে খাওয়া নাই হোক হিন্দুর ঘর হোক পাহাড়ি ভাইয়ের ঘর হোক চাকমার ঘর হোক অন্য মারমার ঘর তার ঘরে খাওয়া নাই খাওয়া পৌঁছে দেন খুশি হবেন কি এই করোনা আমার কিছু বন্ধু ঢাকা শহরে ত্রাণ নিয়ে গেলেন এক ঘরে গেছে গিয়ে দেখে যে ঘরের লোকেরা কাঁদছে স্বামীও কাঁদছে স্ত্রীও কাঁদছে তিনটা বাচ্চাও কাঁদছে ঢাকা শহরে বিল্ডিং কাঁদছেন কেন আজকে তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই স্বামীর চাকরি চলে গেছে বাচ্চাদেরকে যা ছিল খাইয়েছি আমরা দুইজনই দুই দিন ধরে উপাস খাওয়া দেওয়ার পরে বলছে আপনারা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এরকম ঘর আমাদের এলাকায় আছে না আপনি একজন গরিব মানুষ হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ তার ঘরে খাবার দিলে কে পাবেন খাওয়া আল্লাহ নইলে কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবেন মুসলিম শরীফের বর্ণনা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি খাওয়াও নেই আমি পিপাসক্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই আল্লাহ বলবেন বান্দা বলবেন এটা আল্লাহ কেমন কথা আল্লাহ বলবেন যদি আমার ওই পিপাসক্ত মানুষকে খাওয়াতা সেখানেই আমাকে পেয়ে যেত মান আশবা নাফসাহু ও জারে ও যায় লাইসা মুমিন যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে না খেয়ে থাকে সে মুমিন না মুমিন না মুমিন না কার কথা আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতিবেশী কতটুকু বাড়ির ডান পাশে 40 বাম পাশে সামনে 40 পিছনে 40 প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি এই প্রতিবেশীর ব্যাপারে এত বেশি বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন আমার মনে হতো প্রতিবেশীর হক দেয়া ফরজ হয়ে যায় কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি যদি মুমিন থাকতে চাও ভালো তরকারি রাখলে প্রতিবেশীকে দাও যেমন ইলিশ মাছ আছে না কথা তো ইলিশ মাছ রান্নে প্রতিবেশীর বাড়িতে ঘাম যায় না যদি মাছ দিতে না পারে ঝোল দেন ঝোলকে কি বলে ঝোল ঝোল কি সুরকা চট্টগ্রামের ভাষা না বাংলা ভাষা অনেক উন্নত আলহামদুলিল্লাহ কিছু খেলে ঠোঁটে যে একটু লেগে থাকে এটাকে কি করে আপনারা লেশ্যা কি হ দেখছেন না কিরকম উন্নত ভাষা লিশ্বর কোন বাজি বুঝিবা তুই লিশ্বর মা আয়েশা সিদ্দিকার মুখের লিশ্বর লাশে লাগতো সেই লিশ্বর উপর মুখ লাগিয়ে পানি খেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো ইমান এটা কি ইমান বিবিকে ভালোবাসে ইমান বিবির কাছে যাওয়া ইবাদত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম বলেন হুজুর এটা কেমন কথা বলছে তুমি যদি আরেক ব্যাটার বেটির কাছে যাও তাহলে কি হবে গুনাহ হবে কবিরা গুনাহ ঠিক না ঠিক রাস্তায় কোনো মহিলা চোখে পড়লে নিজের বিবির কাছে চলে যাও
রাস্তার মহিলার কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তোমার বিবিকে দান করেছেন, ঠিক না বেটি? কি সুন্দর আমার ইসলামের সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে খাওয়াতেন, প্রতিবেশীর ঘরে যেতেন, কাফের এসেছে রাসূলকে দেখতে, সাতটা ছাগলের দুধ খাওয়ায় দিস, কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদ আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামা। ওরাও তো মানুষ, ঠিক না ঠিক? ওরাও তো আপনার মতো দুঃখে কষ্টে মানুষ, ঠিক না ঠিক? ওদের কাছে যান, আপনার উপর খুশি হবেন কি? ওদেরকে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়, পাপীকে পাপ মুক্ত করে দেন, তাকে বুকে জড়িয়ে ধরেন। আমি দেখেছি বহু মদখোর বুকের চিপা খেয়ে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, বহু গাঁজাখোর সালাম দিয়েছি গাঁজা ছেড়ে দিয়েছে, গাঁজার আড্ডা বসত। আমি যাচ্ছি পাশে দিয়ে, আসসালামু আলাইকুম, এই সালাম দেওকে কি দিমু কন? আমি যখন ছোট কয় না ঠিক আছে, একদিন দুই দিন সালাম, তৃতীয় দিন গাঁজা শেষ। ইমানের লক্ষণ হলো সালাম, ঠিক না বেঠি? এয়ারপোর্ট থেকে আসতেছেন, বিদেশ থেকে লাগেজ নিয়ে আসতেছেন, ঘুষ খাওয়ার জন্য বসে থাকে কতগুলো আছে না, কি অফিসার খাস্ট বইতি ওইটা ঘুষ লয়ে আই, এদের তো আখেরাত নাই, এদের আখেরা যেগুলো এখন বাংলাদেশে ঘুষ খায়, কুত্তার চেনে কৃষ্ণই বলবে। সবচেয়ে গরিব মানুষের চাকরির স্যালারি হয়েছে এখন 30,000 টাকা, প্রাইমারি স্কুলের স্যার 30,000 টাকা পায়, ঠিক কিনা? 20,000 টাকা পায়, লুঙ্গি কাঁধে দিই, লুঙ্গি ফিদি গামছা কাঁধে দিই স্কুলে যায়, স্কুলে যাই টেবিলের উপরে ঘুম, বোর্ডতন অফিসার আয় দেখে যে গুমা, কয় এই স্যার গুমান কে, উঠি কয় এই ছেলেরা এটা নাম গুম, ইয়ান দে গুম খয়, বুঝছো না তোমরা? কত বড় ডিপ্লোম্যাটিক সন, কয় কি ব্যাপার আপনি দেখি ঘুমাচ্ছেন, কয় না আমি ঘুম পড়াচ্ছিলাম। মাসে কত বেতন? 30,000। তো ঘুষ খাস কেন? ঘুষ না খায়া ঘুম খা, ঠিক না ঠিক? যে ঘুষ দেয় তার কলিজাটা ছিঁড়ে যায়, কত কষ্টের টাকা, কত কষ্টের টাকা। কিভাবে রাসূল সাল্লাল্লাহু মানুষকে ভালোবাসতেন? কাফের মুসলমান হয়ে গেলেন, সাত ছাগলের দুধ খেয়ে পরে আবার আসলেন, এক ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন? রাসূল বললেন কাফের খায় সাত পেটে, মমিন খায় এক পেটে। কয় পেটে? এক পেটে। মমিনের বাকি পেটে রহমত দিয়েছেন কে? আমরা কক্সবাজারে মমিন বেশি হওয়ার কারণে রোহিঙ্গারা খানা পায়, ঠিক না বেটি? আর যদি মমিন না থাকতো রোহিঙ্গারা খানা পেত? 1,000 নিতে চায় না কেউ, আর আমরা লই 20 লক্ষ, আরো ফুটে গিয়ে 2 লক্ষ, জনসংখ্যা বালা তো কি হয় কি খাওয়া। আহারে কক্সবাজারের মানুষ কত ধন্য, আমি অবাক। সৌদি আরব এত বিশাল দেশ, বাংলাদেশের সমান 10টা ঢুকিয়ে ছিল, আরো জায়গা থাকবে ঠিক কিনা? নিতে রাজি হলো না কেউ, আর আমাদের জায়গা নাই, এর ভিতরেই আমরা রোহিঙ্গাদেরকে নিয়েছি। আল্লাহ রোহিঙ্গাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের পরিবারগুলোকে সব বিপদ থেকে হেফাজত করেন, মুসলমানদের হক যেন রক্ষা করে সেই তৌফিক তাদেরকে দান করেন, সমস্ত হারাম থেকে তাদেরকে হেফাজত রাখেন, সাথে সাথে এই এলাকার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। বরকত অলরেডি বেড়ে গেছে চট্টগ্রাম, অলরেডি কক্সবাজারের বরকত বাড়ছে না কমছে? না, এক রাতে 6 লক্ষ লোক আসে, কয়লা 6 লাখ, এরপরে পত্রিকা দেয় আলু বর্তা এক ভাত, এক প্লেট ভাত 500 টাকা বিচ্ছে, আয় কুলাম যে তাও তো ফাইয়স,
তাও তো ফায়স না ফাইলে কিতে আতিকা তোরা সলা কাবি মানে কি গুদাম আছে না না আর কয় হোটেলের ভাড়া নিয়ে দে বারান্দার ভাড়া নিয়ে দে 500 তাও তো বারান্দা ফায়স রাস্তা তো না থাকোস ঠিক ভাবে ঠিক কত উদা কয় হোটেল কোন সাই কোন হোটেল আমি কইলাম যে কই রাখছ ক সাদে রাখছি দে সাদে কটিয়া ক সাদা আইছ কি করে সারা বছর বইতা আইতিও থা খাপ মারি থা মরতে আইবো তোরা আইও আমি তোরা আইয়া ঠিক আছে কিলে অত তোরা আইবি কিলে যাস না কুয়া কাটা যাস কুয়া কাটা আছে না বাজি ও কুয়া কাটা না যায় কোন গা ক কুয়া কাটা সুন্দর না কিন্তু অক্সবাজার বেশি মজা আরে নাম লে কইয়া ইয়া আল্লাহ এত দুবাই চলি আইছি সিলেটের এক বড়াই কই আমি দুবাই তাইছি আমার হোটেল কই আরেকটা কো অনন তোর হোটেল ও যা আমা গিয়া আদম ব্যাপারী তার থেকে টাকা নিছে তারে নিব দুবাই খাটি দিছে কক্সবাজারের টিকেট আম কি কব কর আমি কইলাম এই তোমার বাড়ি কোন জায়গা কয় বিশনা তুই তুই ওটা কোন জায়গা তাইছ তো আমি দুবাই তাইছি কত সরল মানুষ আমাদের আছে না নাই আছে যারা ধোকা দেয় তারা আমার নবীর উম্মত না সরল মানুষ তাদের হিসাব আল্লাহ সহজ করে দিবেন ঠিক কি না ঠিক একজন মানুষ মারা গেলেন বুখারী হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে বললেন ফেরেশতাকে বললেন দেখো তো এর আমলে কি আছে বলছে আল্লাহ এই লোকটা খুব সরল ছিল মানুষকে ঋণ দিত কিন্তু চাপাচাপি করত না যে দিতে পারত দিত আর যে না দিত তাকে মাফ করে দিত আল্লাহ বললেন আমার বান্দাদের উপর যেমন সে রহম করেছে তেমনি রহম করে তাকেও মাফ করে দাও সরল মানুষ যেখানে জান্নাত যাবে জান্নাতীরা সরল হয় ঠিক যাবে ঠিক আমার নবী কি ছিলেন সরল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলল মুহাম্মদ এখানে দাঁড়াও সাল্লাল্লাহু দাঁড়িয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই লোকও ভুলে গেছে ইহুদি ভুলে গেছে দ্বিতীয় দিন আসছে রাসূল পরের দিন এসে আবার দাঁড়িয়ে আছেন বলছে আপনি এখানে দাঁড়ানো কেন বলছে আপনারা আমাকে বলছেন এখানে দাঁড়াতে একজন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না আলবার উইয়া কি সওয়ালা নাফসি মানুষ নিজের উপর অন্য কোন অনুমান করে ঠিক না বা ঠিক ইহুদি মুখের দিকে তাকিয়ে আছে আর বলছে আমি বুঝেছি আপনি সত্য নবী আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের যাকাতের পয়সা আগে নিজের ভাই বোনকে দেন যদি গরিব হয় নিজের চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন ফুফাতো বোন জ্যাঠাতো বোন আছরাড়াই তাদেরকে দাও তবে বলার দরকার নাই তুই যাকাত খা আর যাকাতের টিয়া তুই আ তবে তোর টিয়া তুই আ বলার দরকার নাই বলা দরকার নাই আপনি গোপনে দিবেন জানবেন কে আব্বা আম্মাকে দিবেন না যাকাত আব্বা আম্মার খাওয়া জায়েজ এটা তাওহীদ পিতা মাতার অপমান ভাইকে দেন বোনকে দেন উচ্চারণ করার কোনো দরকার দুর্যাতন যারা মাছ ধরেন মাছের যাকাত দেন কই হুজুর নিয়ন্ত নতুন হতা ফিরনি মাছ ধরে ধরে শুধু হায় দুই বছর হায় এরপরে লঞ্চ ডুবি শেষ কেন মাছ ধরবেন ধরে বিশ মনে এক মন দিয়ে দিবেন গরিবকে যদি আপনার কষ্ট হয় কষ্ট যেমন সাগরে ধরতে যান আপনারা তেল দিয়ে যান আরও বিভিন্ন ই হয় আর যারা মাছের হেসারি করেন হেসারি দেখেছেন না পানি ঢুকাইলি মাছ আজকে একটা হেসারিতে আমি গেলাম 100টা ইচা মাছ তারা কিনে সাগরের থেকে 20 লাখ টাকা দিয়ে একটা ইচার দাম হলো 20,000 মাদার এই মাদারের ফেটে কি থাকে বাচ্চা ডিম থাকে আর 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 মাদারের ফেটে কি থাকে বাচ্চা হলে কত দুটি সন্তান যথেষ্ট এক বেড়ার একসাথে ফাঁস গাউয়ে অনকয় ফাঁস গা যথেষ্ট আরেক বেড়ির বারু গাউয়ে ক বারু গা যথেষ্ট বেকুব স্লোগান যারা বানিয়ে ছোড়া বেকুব ওদের মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো ধারণা নাই
আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা যে সুকিট মায়ের ওভামে যায় এটার ভিতরে 300,000 শিশুর প্রাণ থাকে। যেমন একটা ইচা মাছের পেটে ওই যে 100 ইচা কিনলো সবগুলোর পেটে ডিম না, চার পাঁচ বার পেটে ডিম হয়, একটার পেটে ডিম হলে ওরা প্রায় 5-7 লক্ষ ডিম বাচ্চা হয়, 3-4টার মধ্যে হলেই মিলিয়ন মিলিয়ন ছড়িয়ে যায়, ঠিক দাবে ঠিক। এগুলো বেচে ডিম আনলো 20 লাখ দিয়ে, বেচে 3-4-5 কোটি কিভাবে দেখালো আমাকে, ডিম এত শুকনো এত ছোট আলো ছাড়া দেখা যায় না, কে ফুটাচ্ছে? সেই আল্লাহ মানুষের এটা আরো বড়, ঠিক না ভাই ঠিক? ছোট্ট ইচা মাছের পেটে যদি কোটি কোটি ডিম থাকে মানুষের পেটে কত থাকবে? আল্লাহ বাছাই করে করে কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা, পৃথিবীর সবচেয়ে বড় রেকর্ড হলো 12টা। ক্যালিফোর্নিয়ার একটা মেয়ের 12টা সন্তান হয়েছে একসাথে, লন্ডনের একটা মেয়ের 7টা হয়েছে একসাথে, আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের আমি দেখতে গেছি বেটিকে, সবাই গেছে, আমি এমদুল্লাহ মোডা সবার সাথে কথা বলছে বেটি, ছোট ছোট করে শোয়ার আছে, সে হ্যাঁ হাওয়ার ইউ, ইয়া আই এম ফাইন, হাউ ইউ ফিল, এই যে বাচ্চাগুলো হয়েছে তোমার কেমন লাগছে, কয় আগে 3টে আছে এখন 7টা হয়েছে, 10টা, হ্যাঁ আরো 10টা চাই। আর আমার স্লোগান বানাইছে, 2টা হইলে যথেষ্ট, 1টা হইলে ভালো, না হইলে আরো ভালো, তো না হলে তো তুই তো বুসিককে থাই দিবে, তোর তো বেদম, তুই মূর্খ, তোর বংশধন নাই, ঠিক না বেটি? তো কি নিয়ে কি জন্য আসছে, বিয়ে করছ কেন? তুই বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার, বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার, খবরদার, বিয়ে করে জানান দিবেন, খাওয়াবেন, মানুষকে দাওয়াত দিবেন, অলিমা গরিব মানুষকে বেশি দাওয়াত দিবেন, রাসূল বলেছেন ওই অলিমা নিকৃষ্ট যেখানে শুধু পয়সালাদেরকে দাওয়াত দেওয়া হয়। যেমন আমি একটা ঢাকার অলিমাতে গেলাম, কয় হুজুর খরচ করছি 30 লাখ, উঠাই আনছি 50 লাখ হালায়, কেমতে উঠেছ, শুধু পয়সাওয়ালা হালা করে দাওয়াত দিচ্ছি দেখছেন, এই যে ফ্রিজ লয়েছে, এ মোটর সাইকেল লয়েছে দেখছেন না, ব্যবসা হয়ে গেছে গা 30 লাখ। রাসূল বলেছেন তোমার এই খাওয়া হলো নিকৃষ্ট খাওয়া, ঠিক না ঠিক? ইউদা ইলাইহি লাগমিয়াদুন আল ফুকারা, যেখানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না ওই খাওয়া নিকৃষ্ট খাওয়ার কার কথা? গরিবের দাম আল্লাহর কাছে সবচেয়ে, জান্নাতে গরিব যাবে ধনীদের 500 বছর আগে, ঠিক না ভাই? গরিবেরা গিয়ে বসে থাকবে, গিয়ে বলবে আর আর দেশের অমুক কই হেমুক কই, ইয়াবার ব্যবসায়ী হড়ে ওই কিরে কুতকুত কি হচ্ছে তুই দেখি জাহান্নাম, কবাজি আইয়াবা নিজেও বেচছি মানুষের হাওয়াই, অ নাই জাহান্নামে আসি গেছি, অন কি হাবি গুখা, জাহান্নামীদের কি খাবে, পেশাব খাবে, মলমূত্র খাবে, ফুস খাবে, ঠিক কি না? গসা কি নোংরা, যারা নিজের বিবি থেকে অন্য জায়গায় নিজের যৌবন শেষ করো, পোকা মাকড়ালা গোস্ত তাদেরকে খাইতে দেওয়া হবে, নোংরা গোস্ত থেকে কীট বেরোচ্ছে দুর্গন্ধ, বলবে এরা কারা, এরা নিজের হালাল স্ত্রী ধুয়ে হারাম জায়গাতে নিজের যৌবন কাটাচ্ছে, আছে না নাই? কক্সবাজারে এক নোংরা মহিলা কক্সবাজারের স্মৃতি নষ্ট করছিল, আমার প্রশাসন অত্যন্ত সুচরেও অত্যন্ত কৌশলী, আমার পুলিশেরা অত্যন্ত জ্ঞানী, ঠিক কিনা? পুলিশগুলো আমাদের বাংলাদেশে সারা দুনিয়ার চেয়ে জ্ঞানী পুলিশ, বাংলাদেশ গাড়িতে উঠে শুধু হাঁটে, হাঁটে কত উঠ এই উঠ উঠ ঠিক বুঝছে, তার সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ব্যাগ খুলি সাজেন ইয়াবা রহমতুল্লাহ, তাল্লাই তো রহম, হে ইয়াবা লই খায় আল্লাহ তুই আমারে বাঁচাইস, রহম কর আল্লাহ, আল্লাহ এবারে শেষ আল্লাহ, ঠিক কি না? খেয়ে বাজ কয় আয় তো নজানি কে দিয়ে দে আর বেগত ইয়ান আর বেগ ন, এরপরে যখন মথুরা পড়ে কয় আর বেগ আয় নিজে ঢুকাই,
আমাদের পুলিশটা জ্ঞানী ঠিক না বেঠি আল্লাহ এদের হায়াত বাড়িয়ে দেন কি ট্যালেন্টেড এরা চোখ দেখে আসামি চিনে কি দেখে চোখ দেখে আসামি চিনে হ্যাঁ হ্যাঁ এখানে পোকা হাত দিয়ে ধরে না না হাত দেয় না আমি দেখি না আমার সাথে এক হুজুর ওর চোখ বড় বড় যত জায়গায় পুলিশে গাড়ি দাঁড়া করে তো ওরে নামাইতো কত নাম চোখ বড় বড় গরুর দেখা চোখ তো আমি বললাম যে এই তোমরা এরে নামাও কেন কতদূর দেখলে মনে হয় জিএম দিয়ে দেখলে মনে হয় কোন গাড়ি মারি ফেলাবে আসলে রাগি ছিল খুব কিন্তু আপনি ভালো মানুষ কিছু অ্যাপিয়ারেন্স আছে চোখটা খুব বড় তেলটা দিয়ে চুল সুন্দর করে রাখবেন তাহলে আপনি সুন্দর থাকবেন ঠিক না বেঠি দিনদার যারা জ্ঞানী তারা যারা বেশি সেজদা দেয় তারা বেশি জ্ঞানী ঠিক না বেঠি অথচ আমাদের দেশে মনে করে ওরা মনে করে যারা সেজদা দেয় না এরা জ্ঞানী এরা বেকুব মাটিতে সেজদা দিলেই জ্ঞান বাড়িয়ে দেন কি এমন কোন সেজদা নাই যে সেজদায় আপনার মর্যাদা বাড়ে না সেজদা যত দিবেন তত মর্যাদাবান হয়ে যাবে যাকাত দেন তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা ধনী থেকে দেন গরিবকে দেন কার পয়সা কার কাছে যাবে কোনো চিহ্ন থাকবে না এটাই হলো যাকাতের বিধান ঠিক না বেঠি এরপরে আল্লাহ বলছেন প্রথম সলাত তারপরে যাকাত তারপরে লজ্জাস্থানকে হেফাজত করো লি ফুরুজহিম হাফিজুন অশ্লীল সব সাইটগুলো বন্ধ করে দেন আজকে টেকনাফের এই লক্ষ জনতা থেকে বলছি আমার ভাইদেরকে মেহরবানি করে ওয়েবসাইটে খারাপ যে সাইটগুলো আছে বন্ধ করে দেন ঠিক না বেঠি আমার যুবকেরা হেফাজত হয়ে যাবে আমার যুবকরা কোরআন চায় ইসলাম চায় ঠিক না বেঠি আমার যুবকদের মধ্যে এখন ইসলামের প্রেম বাড়ছে না কমছে আমি কক্সবাজারে হাঁটতে পারি না ওদিন কালকে গাড়িতে উঠতে গেছি অন্তত 500 সেলফি দিছি হাপেন ফরি দুজ্জাতর আসছে হে সুবহানাল্লাহ হুজুর দেখি হুজুর আরে কিরে তোর হা হুজুর একটা সেলফি দাও হাপেন পড়া আমি বললাম একটু নিচে হলেই তো হতো হাঁটুটা ঢাকলেই হয়ে যেত থ্রি কোয়ার্টার এটা পরো ইসলাম কত সুন্দর দেখেন আপনি চুল রাখবেন তো এক ছেলে এত বড় চুল দেখে এসে বলছি হুজুর আমি আপনার খুব ভদ্র আমি বুঝতেছি তোমার চুল দেখে ভক্ত তো চুল কেটে রাখো ঠিক কিনা সুন্দর করে রাখো রাসূল লম্বা চুল রাখতে